সকলকে সুপ্রভাত, সকলকে নমস্কার। অগ্নি, তাকে আমরা কখনো পবিত্র বলি, আবার বেশ কিছু তাকে আমরা কখনো মহান বলি, আপনাদের মুখোমুখি হচ্ছি। তাকে সঙ্গে আছেন শ্রী অশোক মহারাজ, যার তন্ত্র সাধনার ক্ষেত্র এবং প্রয়োগ আজ মানুষের কাছে এমনভাবে আদৃত এবং সম্মানিত যে নতুন করে সেই ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু বলার একটাই, যেটা বারবার আমরা এই অনুষ্ঠানে আপনাদের মনে করিয়ে দিয়ে থাকি, যে এই ধরনের সাধনায় যেরকম তান্ত্রিক নিজে সাধনা করছেন, তেমনি সেই সাধনার বৃত্তে যখন আপনি প্রবেশ করছেন, তখন আপনাকেও তেমনিভাবে নিজেকে নিয়োজিত করতে হয়, আপনাকেও নিজের সেই প্লাবনটুকুর মধ্যে নিয়ে যেতে হয়। এবং সবচেয়ে বড় কথা, আমাদের জীবনে অনেক ধরনের চড়াই উতরাই, উত্থান পতন আসতে থাকে, কিন্তু সেখানে নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়, এবং সেই বিশ্বাসকে পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়ার দায়ভার যিনি নিয়েছেন বিগত প্রায় 26 বছর ধরে, সেই শ্রী অশোক মহারাজ আজ আরেকবার আমাদের মধ্যে সশরীরে হাজির আছেন। জয় মা রক্ষিণী বলে অনুষ্ঠানের সূচনাতে আমরা যাব। একটি অমাবস্যা তিথি আবার ফিরে গেল, চলে গেল, আবার আমরা একটি অমাবস্যার দিকে তাকিয়ে নিশ্চয়ই থাকব, কিন্তু দেখতে দেখতে ইংরেজি ক্যালেন্ডার মতে একটি বছরের অবসান ঘটতে চলেছে আর কিছুদিনের মধ্যেই, তারই মাঝখানে আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে চাই। মহারাজের অনুষ্ঠানে আমি আগেই বলেছি যে শীত আসি আসি করেও এখনো আসেনি, কিন্তু শীত মানেই ঝরা পাতার দিনের কথা বলা হয়, হারিয়ে যাওয়ার দিনের কথা বলা হয়, কিন্তু শীত আসে বসন্তের আগমনীকে সঙ্গে করে, এবং ইংরেজিতে হয়তো সেই কারণেই বলা হয়ে থাকে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। সেইখানেই আমরা আবার নতুন করে স্বপ্ন দেখব, আমরা মা রক্ষিণীকে স্মরণ করব, শ্রী অশোক মহারাজের এই অসাধারণ তন্ত্র সাধনার বৃত্তের মধ্যে নিজেকে সমর্পিত করব, এবং নিজের আহুতি নিজেই সম্প্রদান করব যজ্ঞে, সেই ইচ্ছে প্রকাশ করে মনে মনে আসুন এই অনুষ্ঠানকে আমরা আবার ভরিয়ে তুলি এই ভাবনায় যে তন্ত্র অদৃশ্য হলেও সত্যি। জীবনের চলাচল প্রত্যেকটি মানুষের সহজ থেকে সহজতর হোক, মধুর থেকে মধুরতর হোক, এবং যা আমাদের বিধির লিখন, যা আমাদের লিপির লিখন, যা আমাদের ললাটের লিখন, সেই দিকে এগিয়ে যাওয়ার রাস্তাকে একটু মসৃণ করার জন্য জয় মা রক্ষিণী বলে শ্রী অশোক মহারাজের স্মরণ নিই। সকলকে স্বাগত, স্বাগত মহারাজ আপনাকে। নমস্কার। চলার পথে আমাদের জীবনে বহু রকম বাধার সৃষ্টি হয়, কখনো কোনো মানুষ থমকে যায়, কখনো কোনো মানুষ তার সঙ্গে লড়াই করে। সব সময় যে নিজে থেকে লড়াই করে কোনো কিছু জেতা যায় সেটা নয়, আবার সব সময় যে অন্যের সাহায্য নিতে হবে সেটাও নয়। কিন্তু যখন তুমি দেখবে তোমার জীবনে লড়াই করতে করতে আর তুমি এগোতে পারছো না, তখন কিন্তু সাহায্য নেওয়ার দরকার আছে অন্য শক্তির, বহিরাগত শক্তি, বহিরাগত যে পাওয়ার, সেই পাওয়ার বা শক্তিকে যখন আমরা আমাদের জীবনে ব্যবহার করি, তখন দেখেছি আমরা সেই সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারি সেই জায়গা থেকে যেখানে বহু চেষ্টা করেও আমি এগোতে পারিনি। ইচ্ছে পূরণ হয় তখন আমরা যে ইচ্ছে নিয়ে সামনে এগোচ্ছি, সেই ইচ্ছে পূরণ, সেই আটকে যাওয়া জায়গা থেকে এগিয়ে যাওয়ার জন্য দরকার হচ্ছে বিশেষ শক্তির, আর সেই বিশেষ শক্তি রয়েছে ব্ল্যাক ম্যাজিকের কাছে, সেই বিশেষ শক্তি রয়েছে তন্ত্রের মধ্যে, যেখানে তোমার জীবনের আশাটাকে পূর্ণ করার মতন রসদ রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, জীবনের সবকিছুকে পূর্ণমাত্রায় পরিবর্তন করা কোনোটাতেই সম্ভব নয়। আমি নিজে একজন তান্ত্রিক হয়ে, তন্ত্র সাধক হয়ে, তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করে, তন্ত্র শক্তির প্রয়োগ করে কিন্তু এ কথা স্বীকার করছি যে জীবনের সবকিছুকে পূর্ণমাত্রায় পরিবর্তন করা যায় না। কোন জিনিস ঘটবে সেটাকে সাময়িক বাধা প্রদান করা যায়, এবং কোন জিনিস যে মাত্রায় ঘটবে তার হাত থেকে পূর্ণমাত্রায় না হলেও কিছু মাত্রায় বাঁচানো সম্ভব,
প্রোটেক্ট করা সম্ভব। তার কারণ তন্ত্রের যে শক্তি রয়েছে সেই শক্তি সেই আঘাতটাকে নিয়ে নেয়। তোমার জীবনে কোনো কিছু ঘটবে, কোনো কিছু ঘটার আছে, তাহলে সেটা ঘটবে, তার মাত্রা কম এবং বেশি নির্ভর করে তার প্রোটেকশনের ওপর, তার প্রতিকারের ওপর তার মাত্রা কম এবং বেশি নির্ভর করে। যদি প্রতিকার থাকে তাহলে সেই যে সমস্যাগুলো রয়েছে তার মাত্রা অনেকাংশে কম হয়। যেখানে লড়াই করে এগিয়ে যাওয়া যায়, যেখানে লড়াই করেও লক্ষ্যে পৌঁছানো যায়, কিন্তু যদি প্রোটেকশন না থাকে তাহলে তুমি যতই লড়াই করো সেই বাধা তোমাকে কিন্তু পিছিয়ে ফেলবে। দেখবে যে বহু চেষ্টা করেও তুমি ভালো স্টুডেন্ট হয়েও রেজাল্ট ভালো হচ্ছে না, তুমি বহু চেষ্টা করেও ব্যবসাটাকে সেইভাবে তুলে ধরতে পারছো না, কিন্তু তোমার আশেপাশের দোকানদাররা একই জিনিসে খুব ভালো মতন ব্যবসা করে যাচ্ছে। তুমি দেখবে তোমার সন্তান খুব সুন্দর তবুও বিয়ে হচ্ছে না, একবার করে এসে দেখে যাচ্ছে, যখন দেখছে তখন মনে হচ্ছে যেন তখনই বিয়ে দিয়ে দেয়, তারপর যখন তোমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর কোনো যোগাযোগ রাখছে না। তোমরা দেখবে যে ডাক্তার বলছে যে কোনো সমস্যা নেই স্বামী স্ত্রীর মধ্যে, তবুও সন্তান হচ্ছে না। সন্তান হওয়ার সম্পূর্ণ রসদ তোমাদের মধ্যে থাকা সত্ত্বেও সন্তান হচ্ছে না, এর ব্যাখ্যা কি দেবে? ডাক্তাররা তো এর ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কিছু আর জানা নেই আমাদের। এই যে জায়গাগুলো যেখানে তুমি পূর্ণ মাত্রায় শক্তি প্রয়োগ করেও তুমি এগোতে পারছো না, সেখানেই দরকার বহিরাগত শক্তির, সেখানেই দরকার তন্ত্রোক্ত শক্তির, সেখানেই দরকার মন্ত্র শক্তির, সেখানেই দরকার ঈশ্বরের আশীর্বাদ, তবে গিয়ে তোমার জীবনে সেই পরিবর্তন হয়। আর সেই পরিবর্তন কিন্তু আমি বহুবার প্রত্যেকটি সময়ে প্রমাণ করে দেখিয়েছি যে হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক সেই শক্তি, যে শক্তির সাহায্যে মানুষ তার জীবনের সমস্যাগুলোর হাত থেকে বেরোতে পারে, তার জীবনের যে লক্ষ্য সেইখানে পৌঁছতে পারছে। আমার এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ, এই কালা জাদুর প্রয়োগ, সেই ডাক্তার যেখানে বলছে আমি জানি না কেন সন্তান হচ্ছে না, সেখানে সন্তান সৃষ্টির জায়গা তৈরি করেছে। যেখানে ব্যবসা একদম বন্ধ হয়ে গেছিল সেখানেতে ব্যবসাকে আবার পুনরুজ্জীবিত করেছে। যেখানে সন্তান পড়ে যাচ্ছে, লিখে যাচ্ছে, কিছুতেই রেজাল্ট ভালো হচ্ছে না, সেখানেতেও রেজাল্ট ভালো করিয়ে দেখিয়েছে যে ব্ল্যাক ম্যাজিকের শক্তি কতটা। তুমি সাদা খাতা জমা দেবে রেজাল্ট ভালো হবে এটা নয়, তুমি পড়ছো তবু তোমার মনে থাকছে না, তুমি চেষ্টা করছো তবু তোমার উন্নতি হচ্ছে না, সেখানে ব্ল্যাক ম্যাজিক তোমার সেই জায়গাকে তৈরি করছে যেখানে তুমি পড়লে মনে থাকছে, যেখানে তুমি চেষ্টা করলে তোমার উন্নতি হচ্ছে। সব থেকে বড় বিষয় যে তুমি কি করছো, সেই করাতে যদি বাধা থাকে তাহলে তুমি কিন্তু কিছুতেই এগোতে পারবে না। এছাড়াও তন্ত্র শক্তি দ্বারা বহু মানুষের বহু রকম ক্ষতি করে দিচ্ছেন মানুষেরা, কখনো কারুর বাস্তুকে একদম নষ্ট করে দিচ্ছে যেখানে বাস্তুতে থেকে কোনো প্রফিট বা কোনো লাভ পাচ্ছে না, বাড়িতে ঢুকলে মনে হচ্ছে যেন তার মৃত্যু, বাড়িতে ঢুকলে তার মন ভালো থাকছে না, তার শরীর ভালো থাকছে না, বাড়িতে যখন থাকছে তখন তারা যে পজিটিভ আলোচনা করছে সেই পজিটিভ আলোচনা ইনস্ট্যান্ট নেগেটিভ হয়ে যাচ্ছে, বাড়িতে কারুরই শরীর ভালো থাকছে না, বাড়িতে বাচ্চারা কিছুতেই পড়াশোনা করছে না, বাড়িতে যত টাকাই নিয়ে আসছো সেটাকে ধরে রাখতে পারছো না। এই যে সিম্পটমগুলো যখন থাকে কোনো বাড়ির ওপর তখন জেনে নিতে হয় তার বাস্তুতে দোষ রয়েছে, তার বাস্তুতে ক্ষতি হয়ে রয়েছে, তাই এই সমস্যাগুলো হয়ে রয়েছে। আর যদি তন্ত্রোক্ত ক্ষতি হয় তাহলে কি করে জানবে যে তোমার বাস্তুতে তন্ত্রোক্ত ক্ষতি হয়ে রয়েছে? তাহলে দেখবে বাস্তুতে মাকড়সার জাল প্রচুর আসছে,
আজকে মাকড়সার জাল বা ঝুল হয়ে গেল, পরিষ্কার করলে 5-7 দিনের মধ্যে আবার চলে এলো। তাহলে জেনে রাখো, বাস্তুতে তন্ত্র দোষ তৈরি হয়ে রয়েছে। বাস্তুতে তুমি হঠাৎ হঠাৎ আওয়াজ শুনতে পাচ্ছ রাত্রিবেলায়, দৌড়ে গিয়ে দেখলে কিসের আওয়াজ, কোনো কিছুই নেই। আবার লাইট বন্ধ করলে আবার আওয়াজ শোনা যাচ্ছে। জেনে রাখো, বাস্তুতে তন্ত্র ক্রিয়ার প্রয়োগ হয়েছে, তোমাদের কেউ ক্ষতি করছে। হঠাৎ হঠাৎ কিছু গন্ধ তুমি পাচ্ছ, যখন গন্ধ পাচ্ছ তখন শরীর একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, শারীরিক বিকার দেখা দিচ্ছে, বিভিন্ন রকম গন্ধ হতে পারে, কিছুক্ষণের জন্য থাকছে তারপর নেই, তুমি যেখানে যাচ্ছ সেখানেই তোমার পিছু করছে। জেনে রাখো, তোমাদের উপর তন্ত্রক্রিয়ার প্রয়োগ হয়েছে এবং সেটি ক্ষতিকারক প্রয়োগ। রাত্রিবেলায় স্বপ্নতত্ত্বে বলে, রাত্রিবেলায় আমরা যখন ঘুমোই তখন আমাদের বিভিন্ন রকম স্বপ্ন দেখি। আমরা হিংস্র জন্তু জানোয়ার কামড়াতে আসছে, ওপর থেকে নিচে পড়ে যাচ্ছি, জলে ডুবে যাচ্ছি, কাদায় পড়ে যাচ্ছি, কোথাও হারিয়ে গেছি, মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখছি, জলের মধ্যে চলে যাচ্ছি, এই যে ভয়ানক জাতীয় স্বপ্ন, এগুলো যখন আমরা দেখি তখন আমরা একটি ভাষায় বলি যে তোমার ওপর কেউ তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে ক্ষতি করছে। যেখানে তুমি হাজার খাটা সত্ত্বেও, হাজার নিজের শক্তি প্রয়োগ সত্ত্বেও কিছুতেই তুমি এগোতে পারছো না। শরীরে যতই খাচ্ছ, যতই ওষুধ প্রয়োগ করছো, শরীর ঠিক হচ্ছে না। ডাক্তার বুঝে পাচ্ছে না কোনো রোগ নেই, খুঁজে পাচ্ছে না, কিন্তু রোগের সব সিম্পটম দেখা যাচ্ছে। জেনে রাখো, তোমার ওপর কেউ তন্ত্রক্রিয়ার প্রয়োগ করেছে, ক্ষতি করেছে, তাই কিন্তু তুমি তোমার জীবন দশায় সুস্থ থাকা অবস্থাতেও সুস্থ থাকতে পারছো না, নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছো না সাফল্যের দিকে। যদি চাও সেই জায়গা থেকে বার হতে, যদি মনে রাখো যে হ্যাঁ আমাকে বার হতে হবে, আমাকে ঠিক হতে হবে, তাহলে বলবো রয়েছে ব্ল্যাক ম্যাজিক। সেই ব্ল্যাক ম্যাজিক যেখানে বলা হয় খণ্ডন ক্রিয়া, যেখানে বলা হয় সংকল্প যোগ্য ক্রিয়া, যেখানে বলা হয় পৈশাচিক চালান ক্রিয়া, যেখানে বলা হয় মহাযোগ্য ক্রিয়া, এই চারটি ক্রিয়ায় নিজেকে উপস্থিত থাকতে হবে, চারটি ক্রিয়ায় নিজেকে আহুতি প্রদান করতে হবে, তবে গিয়ে তোমার জীবনে সেই সাফল্য আসবে। আর সেই সাফল্য আসার জন্য তোমাকে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হবে। গ্যারান্টি সহকারে রেজাল্ট দেওয়ার দায়িত্ব তখন আমার থাকবে। নিজের কাজে নিজে উপস্থিত থাকো, এই কথা বারবার মহারাজ বলেছেন। নিজের যোগ্যে নিজে আহুতি দাও, এ কথাও তিনি বারবার বলেছেন। এই কথাটাই বোধহয় এখনো আবার তার কথার প্রবাহের মধ্যে এলো, যে নিজেকে জড়িয়ে নিতে হয় প্রত্যেকটা কাজের সঙ্গে, সেই কাজ আপনাকে কেন্দ্র করে, সেই কাজ আপনারই হেতুতে, সেই কাজ আপনারই ভালোর জন্য। সুতরাং সেই কাজে আপনি কি করে অনুপস্থিত থাকলে কাজ পূর্ণতা পাবে। আমরা যদি একটি বৈবাহিক অনুষ্ঠানের কথা দেখি, আমাদের আচার অনুষ্ঠান মেনে এখনো পর্যন্ত যে বৈবাহিক অনুষ্ঠান হয় সেখানে কিন্তু আমরা দেখি যে কন্যাকে সম্প্রদান করছেন পিতা। তার কারণ তারই অধিকার ততক্ষণ সবচেয়ে বেশি, তার কারণ তারপর সে অন্য গোত্রে চলে যাচ্ছে, সে অন্য গোত্রে পৌঁছচ্ছে, তখন তার অধিকার বর্তে যাচ্ছে অন্য প্রান্তে। ঠিক তেমনিভাবেই আমার মনে হয় এই উপলক্ষটাকে মহারাজও হয়তো কখনো বলবেন, যে আপনার কাজ সেটা কেউ কেড়ে নিয়েছে, সেই কাজকে আপনি ফেরাতে চাইছেন, সুতরাং কেউ ফিরিয়ে দিতে চাইছে, গ্রহণ করার দায়িত্বটা কার, আপনারই সবচেয়ে বেশি, এবং সেই কারণে আরতি এবং আরজি আপনারই সবচেয়ে বেশি হওয়া উচিত। সেই জায়গা থেকে আপনাদের মনে করাই, যারা সত্যি সত্যি এই রকম ধরনের পরিস্থিতির মধ্যে এসেছেন, তারা দেখুন যে পর্যায়ক্রমে মানুষ সত্যি সত্যি উপকৃত হয়ে কি বলছেন। আমরা সেরকম দু একজনকে দেখব, আবার ফিরে আসব আলোচনায় এবং আপনাদের টেলিফোন নেওয়ার জন্য। আমি স্ত্রী আমার স্বামীর জন্য অসুস্থ
সবল থাকার জন্য, কিন্তু এখানে এসে আমি নতুন এসেছি, আমি এখানে এসে আপনি যে বিশ্বাসটা নিয়েছেন মহারাজের উপর বিশ্বাস রেখেই তো আপনি এসেছেন, মহারাজ তিনি কাছে বিশ্বাস রেখে এসেছেন, আপনি এখানে এসে কি বুঝতে পারছেন যে আপনি ভালো হচ্ছে, ভালো লাগছে না ব্যাপারটা? আমি এসেছি আমার স্বামীর জন্য অসুস্থ সবল থাকার জন্য, কিন্তু এখানে এসে আমি নতুন এসেছি, আমি এখানে এসে আপনি যে বিশ্বাসটা নিয়েছেন মহারাজের উপর বিশ্বাস রেখেই তো আপনি এসেছেন, মহারাজ তিনি কাছে বিশ্বাস রেখে এসেছেন, আপনি এখানে এসে কি বুঝতে পারছেন যে আপনি ভালো হচ্ছে, ভালো লাগছে না ব্যাপারটা? আমি এসেছি আমার স্বামীর জন্য অসুস্থ সবল থাকার জন্য, কিন্তু এখানে এসে আমি নতুন এসেছি, আমি এখানে এসে আপনি যে বিশ্বাসটা নিয়েছেন মহারাজের উপর বিশ্বাস রেখেই তো আপনি এসেছেন, মহারাজ তিনি কাছে বিশ্বাস রেখে এসেছেন, আপনি এখানে এসে কি বুঝতে পারছেন যে আপনি ভালো হচ্ছে, ভালো লাগছে না ব্যাপারটা? আমি এসেছি আমার স্বামীর জন্য অসুস্থ সবল থাকার জন্য, কিন্তু এখানে এসে আমি নতুন এসেছি, আমি এখানে এসে আপনি যে বিশ্বাসটা নিয়েছেন মহারাজের উপর বিশ্বাস রেখেই তো আপনি এসেছেন, মহারাজ তিনি কাছে বিশ্বাস রেখে এসেছেন, আপনি এখানে এসে কি বুঝতে পারছেন যে আপনি ভালো হচ্ছে, ভালো লাগছে না ব্যাপারটা? আমি এসেছি আমার স্বামীর জন্য অসুস্থ সবল থাকার জন্য, কিন্তু এখানে এসে আমি নতুন এসেছি, আমি এখানে এসে আপনি যে বিশ্বাসটা নিয়েছেন মহারাজের উপর বিশ্বাস রেখেই তো আপনি এসেছেন, মহারাজ তিনি কাছে বিশ্বাস রেখে এসেছেন, আপনি এখানে এসে কি বুঝতে পারছেন যে আপনি ভালো হচ্ছে, ভালো লাগছে না ব্যাপারটা? আমি এসেছি আমার স্বামীর জন্য অসুস্থ সবল থাকার জন্য, কিন্তু এখানে এসে আমি নতুন এসেছি, আমি এখানে এসে আপনি যে বিশ্বাসটা নিয়েছেন মহারাজ। আমি রূপা ঘোষ বরানগর থেকে আসছি, গত এক বছর ধরে মহারাজের কাছে আসছি। আমি খুব অসুস্থ ছিলাম, যা খেতাম সব বমি হয়ে যেত, যার ফলে আমি হঠাৎ একদিন টিভিতে দেখি এবং টিভি দেখে আমি এখানে আসি মহারাজের কাছে, এবং মহারাজের কাছে অনেক অমাবস্যাকে কাজ করিয়ে অনেক কিছু দিয়ে আমি ভালো ফল পেয়েছি, শরীর সুস্থ হয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, ওজন বেড়েছে, আমি এখন খুব সুস্থ আছি। পরবর্তী কি সমস্যায় পড়েছি, সেই সমস্যার জন্য আমি আবার মহারাজের দ্বারস্থ হয়েছি, আশা করি ফল ভালোই হবে। মানে মা রুক্মিণী দরবারে এসে এবং অশোক মহারাজের কাছে এসে আপনি যথেষ্ট উপকার পেয়েছি। প্রথমে আমি খুব অসুস্থ ছিলাম, তারপর মহারাজের কৃপায়, মহারক্ষিণীর কৃপায় আমি এখানে ভালো আছি। আমি প্রত্যেক অমাবস্যাতেই আসি, ফলহারি অমাবস্যা আমি এই প্রথম এলাম। নতুন যে সমস্যাটি করেছি, আশা করি সেটা আমি কাটিয়ে উঠতে পারবো মা রক্ষিণী এবং মহারাজের কৃপায়। আমি রুবি সিংহরা, আমি বিরাটি থেকে আসছি। এখানে আমি অশোক মহারাজের কাছে এসেছিলাম 4 বছর আগে। তো আসার পরে আমি আমার যে মনের ইচ্ছা ছিল, আমার যে সমস্যা ছিল, তার আমি ব্ল্যাক ম্যাজিকের দ্বারা অভূতপূর্ণ মানে উপকৃত হয়েছে। এজন্য আমি প্রত্যেক বছর এখানে আসি এবং আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। আমি এখনও আসছি, ঠাকুরের আশীর্বাদে আমার সব ভালো আছে, আমি সুস্থ আছি, আমার পরিবার ভালো আছে। এই জন্য আমি প্রত্যেক বছর এই ফলহারিণী অমাবস্যায় এসে এখানে এসে পুজো দিয়ে যাই। মা রক্ষিণীর কৃপায় আমি ভালো আছি। এই জন্য আমার অশোক মহারাজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি যদি আজকে আমাকে ব্ল্যাক ম্যাজিক করতেন না করতেন বা আমাকে সহযোগিতা না করতেন, তাহলে আমি অনেকটা সমস্যার হাত থেকে মুক্তি পেতাম না। এই জন্য আমার এখানে আসা। আমার মনে হয় প্রথমত প্রত্যেক মানুষের একটা স্বপ্ন আছে, আশা আছে, ইচ্ছা আছে, প্রত্যেকেই ভালো থাকার জন্য। কিছু সমস্যা তো জীবনে থাকেই, আর সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় একমাত্র অশোক মহারাজ আছেন। ওনার কাছে আসলে আমি নিজে উপকৃত হয়েছি। এজন্য আমি প্রত্যেককে বলবো যে তোমরা এসো, মহারাজের সাথে কথা বলো, নিশ্চয়ই তোমরা ফল পাবে। আমি আপনারে লই বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই ভাবনাকে সামনে নিয়ে এই যে সেবামূলক একটি ভাবন, একটি ভাবনা, একটি যত্ন যে হ্যাঁ আমি অন্য মানুষ আবার যাতে সুস্থ হয়ে ফিরে আসেন, সন্তানহীনতায় ভুগছেন যে মায়ের কাতরতা নিয়ে যে নারী, তার জন্য সন্তানের প্রয়াস বা সেই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, মেডিকেল সায়েন্স যেখানে থেমে গেছে সেখানে তন্ত্র আশ্চর্য ক্রিয়া করে তার সেই ম্যাজিক সৃষ্টি করে, সেই রকম পরিস্থিতিতে যিনি বারবার নিজেকে নিঃশেষিত করেন, নিজের যে আনিত শক্তিকে
সবাইয়ের জন্য তিনি উজাড় করে দেন। সেই শ্রী অশোক মহারাজ টপ টেন বৈশিষ্ট্যদেব অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, ম্যান অফ দ্য ইয়ারে ভূষিত হয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের যেরকম ডেকোরেটিভ ভূষণে ভূষিত হয়েছেন, সম্মানে সম্মানিত হয়েছেন, সেই মানুষটি কিন্তু মানুষের হৃদয় আসনেও রয়েছেন। এবং তাঁদের জন্য মনে করাই যারা আসতে চাইছেন মহারাজের কাছে, তারা টেলিফোন করে আসুন 9831734253 এবং 9903444493। নাম্বার খোলা থাকছে তার চেম্বার্স যে কোনো দিন, বাই অ্যাপয়েন্টমেন্ট তার দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট পুলিন পল্লী নিজ গৃহ মন্দির, সেখানে আসতে পারেন আপনারা হাওড়ার জাগৃতিতে। হাওড়ার জাগৃতির আপনারা জানেন এখানে রবিবার করে মহারাজকে আপনারা পেয়ে থাকেন, পাচ্ছেন তারাপীঠে নিয়মিতভাবে, বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে হবে। আসতে পারেন হাজরার মহাকাশ চেম্বারে সোমবার করে, পাচ্ছেন তাকে ব্যারাকপুর রেলগেট 15 নম্বর রেলগেট লালকুঠি আমরা ক্লাবের দ্বিতলে শুক্রবার করে, বর্ধমানে নিয়মিতভাবে তাকে পাচ্ছেন, তিনি তারাপীঠ থেকে ফেরার পথে সেখানেও চেম্বার করছেন ঢলদিঘি পেট্রোল পাম্প, সেখানে এস কে হাজরার বাড়িতে পাচ্ছেন নিয়মিতভাবে সৃষ্টিতে এবং সৃষ্টি প্লাসে। তার অনুষ্ঠানের জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকেন, সম্ভবত কোথাও একটি যান্ত্রিক গোলযোগের কারণে আমরা টেলিফোন পেয়ে উঠিনি এখনও, কিন্তু আপনারা ফোন করতে পারেন এবং ব্যাক টু ব্যাক টেলি আমাদের অনুষ্ঠান লাইভ, আমরা আবার সৃষ্টিতে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। তার আগেই আপনাদের মনে করিয়ে দেওয়া যে তন্ত্র সাধনার সাথে নিয়োজিত রেখেছেন নিজেকে আবাল্য, তার পিতৃদেবকে মানুষ দেখেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যখন যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে তখন তার বাবা তার পিতৃদেব সেখানে রয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার নিজস্ব ভাবনাকে সেখানে মেলাচ্ছেন, আবার তার অসাধারণ গুরুকুল গুরু বামদেবের কাছে স্বপ্নাদিষ্ট তিনি, ভবা পাগলা হয়ে শিশিরদের কাছে একেবারে হাতে নাতে যাকে বলে শিখে তন্ত্র থেকে তিনি যে শক্তিকে নির্যাস করে নিয়ে আসছেন, সেই শক্তি আপনার জন্য, আপনার প্রিয়জনের জন্য, আপনার পরিবারের জন্য, বৃহত্তর সমাজের জন্য তিনি বারবার অকাতরে বিলোচ্ছেন। সেই শক্তিকে আনয়ন করার জন্য কখনো দ্বারকার জলে আবক্ষ তিনি রয়েছেন, কখনো রাতের অন্ধকারে লক্ষাধিক জপ করছেন, জ্বলন্ত চিতায় বসছেন, মানুষের কল্যাণ করার জন্য, ভালো করার জন্য, সু করার জন্য বারবার আমরা শ্রী অশোক মহারাজকে বিভিন্ন প্রান্তে পাচ্ছি। শ্মশানে জ্বলন্ত চিতায় বসে ক্রিয়া, এই ক্রিয়া আজকের এই 21শ শতাব্দীতে কেমন মনে হতে পারে একটি রোম্যান্টিক ভাবনা, বা মনে হতে পারে একটি বহুল বলে ফেলা একটি কাল্পনিক ভাবতে পারে, কিন্তু তা নয়, সেটা যথাযথভাবে নিয়ম নিষ্ঠা আচার ধৈর্যকে মেনে তিনি এগিয়ে চলেন এবং সেই শক্তি প্রয়োগ করাতে বারবার তিনি প্রমাণ করে দিচ্ছেন তন্ত্র অদৃশ্য হলেও সত্য। আর এরই সাথে যুক্ত হয় ব্ল্যাক ম্যাজিক এবং সেই ব্ল্যাক ম্যাজিকের যোগসূত্রতায় এক আশ্চর্য বৈভব সৃষ্টি হয় তার এই অসাধারণ যজ্ঞগুলোতে। বৈভব এই কারণে বললাম, ইস্ট মিটস দ্য ওয়েস্ট যেটা বলার, মানে এই ব্ল্যাক ম্যাজিক বা ভুডু তন্ত্র অরিজিনালি কিন্তু ভারতবর্ষের বাইরে, তা এসে সম্পৃক্ত হচ্ছে আমাদের প্রাচীন তন্ত্র সাধনার সাথে। সেই ব্যাপারে আরেকবার এই অনুষ্ঠানের শেষ বেলায় মহারাজের কাছে। তন্ত্রের প্রয়োগ বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হয়, যে যেরকমভাবে প্রয়োগটা করে। আমরা যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করি, আমি এটা আমি বহু জায়গায় বহু রকমভাবে তথ্যে পেয়েছি যে শুধু যে এটা বাইরেই হতো, সাউথ আফ্রিকা, ব্রাজিল, কেনিয়া এই সাইডেই প্রয়োগ হতো, এর কোনো ব্যাপার নেই, কারণ এটা শুধু মায়ানমার উপজাতিরাই করতেন এরকম, বা সিসামা জাতীয় উপজাতিরাই এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করতেন। শুধু এটাই নয়, এখানে আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা রামায়ণেও দেখেছি এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করতে, আবার শ্রীলঙ্কাতেও ব্ল্যাক ম্যাজিকের কিছুটা প্রয়োগ হয়, অর্থাৎ আত্মা ক্রিয়া, আত্মা দিয়ে যখন কোনো মানুষ মারা যায় তার আত্মা দিয়ে সেই ক্রিয়াগুলোকে করিয়ে নেওয়া হয়, যেটাকে আমরা পুতুল তন্ত্রের মধ্যে প্রয়োগ করে থাকি। শুধু যে পুতুল তন্ত্র ক্রিয়াই ব্ল্যাক ম্যাজিক এটা নয়, ব্ল্যাক ম্যাজিকের একটা পার্ট হচ্ছে পুতুল তন্ত্র ক্রিয়া। শুধু পুতুল তন্ত্র ক্রিয়া করি মানেই ব্ল্যাক ম্যাজিক করে ফেললাম এটা নয়, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের প্রচুর অধ্যায় রয়েছে, ব্ল্যাক ম্যাজিক অনেক বড় সাবজেক্ট, যেখানে একটাই জিনিস আমি বলবো,
ব্ল্যাক ম্যাজিক মানে চার পাঁচটি অধ্যায়ের মধ্যে দিয়ে গিয়ে কাজটাকে সুসম্পন্ন করা। প্রথমে বলা হয় ব্ল্যাক ম্যাজিক মানে খণ্ডন ক্রিয়া করা দরকার, ব্ল্যাক ম্যাজিক মানে খণ্ডন করতে হবে। দ্বিতীয় অধ্যায় বলছে ব্ল্যাক ম্যাজিক মানে তোমার সংকল্প যোগ্য করতেই হবে, তোমার নামে, তোমার গোত্রের ওপর তোমার কর্ম কি আছে তার ওপর থেকে কি কর্ম প্রয়োগ করা হচ্ছে সেই সংকল্প যোগ্য করতে হবে। তৃতীয় অধ্যায় বলছে যে ব্ল্যাক ম্যাজিক মানেই হচ্ছে পৈশাচিক চালান ক্রিয়া, যেখানে পিশাচকে ভোগ দেওয়া, যেখানে পৈশাচিক ক্রিয়ার মাধ্যমে তোমার যে নেগেটিভ এনার্জি আছে, তুমি যে ক্রিয়া করাতে আসছো সেই ক্রিয়ার সাফল্যের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে তাকে কেটে দেওয়া। চতুর্থ হচ্ছে মহাযজ্ঞ ক্রিয়া। এই মহাযজ্ঞ ক্রিয়া মানেই হচ্ছে যেখানে তুমি নিজে বসে নিজে আহুতি দিচ্ছ, নিজের নাম গোত্র মনের ইচ্ছে বলে আহুতি দিচ্ছ, তোমার জন্য তন্ত্র ক্রিয়া করা হচ্ছে। তারপর আসে কবচ ক্রিয়া, তার সঙ্গে থাকে মন্ত্র জপ, অর্থাৎ ওই কবচ তোমাকে কোথায় নিয়ে যাবে, বিশেষ মন্ত্র জপ যেখানে তুমি তোমার মনের ইচ্ছে পূর্ণ করবে। তার সঙ্গে থাকে করণ ক্রিয়া, যে এটা করো, এটা এইভাবে রাখো, এখানে এইভাবে চলো, এইগুলোকে মানো, তবে গিয়ে সাফল্য। এইগুলো করতে করতে প্রত্যেকটা অমাবস্যা আসছে, সেই অমাবস্যায় নিজে এসে আহুতি প্রদান করছো, যেখানে মহাযজ্ঞে আহুতি প্রদান মানে আবার নিজের মনের ইচ্ছে বলে আহুতি প্রদান। আর এই ক্রিয়াগুলো নিয়ম মাফিক পরপর পরপর হয় বলেই কিন্তু আজকেও মানুষ কম হোক আর বেশি হোক সাফল্য ব্ল্যাক ম্যাজিকের কাছে পাচ্ছে, কম হলেও সাফল্য পাচ্ছে, বেশি হলেও সাফল্য পাচ্ছে, সাফল্য পায় না, এরকমটি হয় না। সেই কারণে আমরা একটাই কথা বলি, 100% গ্যারান্টি সহকারে সাফল্য তোমরা পাবেই পাবে, যত কঠিন সমস্যা নিয়ে আসো না কেন। 9831734253 এবং 9903444 93 নাম্বারস খোলা রইল আপনাদের জন্য। আবার আমরা ফিরছি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠানে সৃষ্টি টেলিভিশনে কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকবেন। সকলকে নমস্কার, মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।